এভরিওয়ান, আমি দেব প্রিয়া। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমরা অনেকদিন ধরে রিকোয়েস্ট করছো একটা প্রপার টাইম টেবিল তোমাদের সাথে শেয়ার করা, তো আজকে আমি তোমাদের সাথে এনএম জেনএম 2023-এর একটা প্রপার টাইম টেবিল শেয়ার করতে চলেছি। তো এনএম জেনএম 2023-তে তোমরা সবাই জানো 6টা সাবজেক্ট রয়েছে, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, ইংলিশ, ম্যাথ, লজিক্যাল রিজনিং আর জিকে। তো দেখো, রোজ যদি সবগুলো সাবজেক্ট নাও কভার করতে পারো, অর্ধেক করে সাবজেক্ট চেষ্টা করবে যেন রোজ কভার হয়। মানে ধরে নাও একদিন লাইফ সায়েন্স, ইংলিশ, জিকে পড়লে, আর একদিন বাকি সাবজেক্টগুলো পড়লে, বা তোমার সুবিধা মতো তিনটে তিনটে করে ভাগ করে নেবে, ঠিক আছে? এবার সবার আলাদা আলাদা সিচুয়েশান রয়েছে, কেউ কলেজে পড়ে, কেউ স্কুলে পড়ে, বা কেউ বাড়িতে হাউসওয়াইফ, তো সবারই আলাদা আলাদা কোনো না কোনো কাজ তো থাকেই। 24 ঘন্টা কেউই ফ্রি থাকো না, হয় সকালের দিকে কাজ কম থাকে অথবা রাতের দিকে কাজ কম থাকে। এবার সেইভাবে প্রেফারেন্স তোমাকে নিজেকেই দিতে হবে যে সকালটা ভালো ম্যানেজ করতে পারবে না রাতটা। যদি সকালবেলা তোমার অনেক কাজ থাকে তাহলে রাতের টাইমটা একটু বেশি দেবে। তো আমি বলবো যে তোমাদের 3 ঘন্টা করে সময় মিনিমাম, আবারও মেনশন করছি মিনিমাম 3 ঘন্টা করে কিন্তু ডেলি পড়তে হবে। প্রত্যেকটা সাবজেক্ট 1 ঘন্টা করে দেবে, বা যদি ম্যাথস বুঝতে একটু টাইম লাগে, ফিজিক্যাল সায়েন্স বুঝতে একটু টাইম লাগে, সেটাকে হয়তো 1.5 ঘন্টা দিলে, বাকিগুলো দুটো সাবজেক্ট মিলে 1.5 ঘন্টা করলে। কিন্তু আমার মেন কথা যেটা, সেটা হলো যে 3 ঘন্টা করে কিন্তু ডেলি তোমাদের দিতেই হবে, ঠিক আছে? 3 ঘন্টা টাইম কিন্তু তোমাদের ম্যানেজ করতে হবে, সকালে 1 ঘন্টা করলে, রাতে 2 ঘন্টা করলে, বা সকালে 2 ঘন্টা করলে, রাতে 1 ঘন্টা করলে, তোমার সুবিধে অনুযায়ী সাবজেক্টগুলোকে সেভাবে ভাগ করে নেবে। একটা কঠিন সাবজেক্ট রাখলে, যেটা তোমার মনে হয় সাবজেক্ট সবই কম বেশি সমানই, কিন্তু তোমার যদি মনে হয় যে লাইফ সায়েন্সকে একটু বেশি প্রায়োরিটি দেবে, তাহলে লাইফ সায়েন্স রাখলে, বা ফিজিক্যাল সায়েন্স বুঝতে একটু অসুবিধা হচ্ছে, তাহলে ফিজিক্যাল সায়েন্স, সেই হিসাবে কিন্তু তোমরা টাইমটা ম্যানেজ করবে। আমিও নিজের টাইম কিন্তু তোমাদের জন্য খুব কষ্ট করে ম্যানেজ করি। আমি কিন্তু এখন দেখো আমার ব্রেক টাইমে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, কলেজ থেকে এসে স্নান করে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, তাই আমার এই অ্যাটায়ারটা একটুখানি ক্ষমা করে দিও, কারণ সত্যি টাইম ম্যানেজ করা আমার জন্য ভীষণ মুশকিল। তোমাদেরও আমি বুঝতে পারছি, কারো কলেজ আছে, পরীক্ষা রয়েছে, কিন্তু টাইমটা কিন্তু ম্যানেজ করতেই হবে। ডেলি পড়বে, একদিন সপ্তাহে তোমরা মানে গ্যাপ দিতে পারো, যেমন রবিবারটা হয়তো তোমরা, রোজ দিন তো পড়তে ভালো লাগে না, একদিন হয়তো ছুটি নিলে, রবিবারটা পড়লে না, বাকি কিন্তু সপ্তাহে, সেটা কিন্তু জাস্ট এই 1-2 মাসের জন্য। পরীক্ষা যখন 1-2 মাস বাদ থাকবে, মানে শেষ 1-2 মাসে কিন্তু কোনো দিন ছুটি নেওয়া যাবে না, বরং সেই রবিবারটাকে কিন্তু আরও বেশি করে প্র্যাকটিস করতে হবে। অন্যদিন 3 ঘন্টা পড়লে রবিবারে 6 ঘন্টা পড়বে। আমি যদি তোমরা পার্সোনালাইজড করে কোনো যদি শিডিউল চাও যে সাবজেক্ট ওয়াইজ তোমাদেরকে ভাগ করে দিই, কী কীভাবে তোমাদের মানে কী কী সাবজেক্ট তোমরা পড়বে সেটাও যদি জানতে চাও, তাহলে আমাকে কমেন্টে জানাবে। যে হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো রয়েছে আমাদের, সেখানে কিন্তু আমি করে সেন্ড করে দেবো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে না থাকলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর সবচেয়ে বড় যেটা খুশির খবর, আমাদের কিন্তু ইবুক পাবলিশ হয়ে গেছে কাল। ফিজিক্যাল সায়েন্স আর ম্যাথসটা 2-1 দিনের মধ্যে অ্যাভেলেবেল হবে, কারণ ওগুলোতে কিছু মিস্টেক ছিল টাইপিংয়ে, যেগুলো আমি ঠিক করার জন্য কিন্তু দিয়েছি। তো ইবুকের নিয়ে স্টুডেন্টদের ফিডব্যাকও খুবই পজিটিভ ফিডব্যাক পেয়েছি আমরা, সবার বইটা খুব ভালো লেগেছে, সহজ লেগেছে, সহজ ভাষা, খুব সুন্দর করে গুছিয়ে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারকে সাজিয়েছি। ইবুকটাকে আমরা সুন্দর করে আপাতত সফট কপি আকারে, কিছুদিনের মধ্যে হার্ড কপি আকারে কিন্তু বাড়ি বাড়িতেও পৌঁছে দেওয়া হবে। এই যে পরিকল্পনা নিয়ে আমরা ইবুকটা পাবলিশ করতে চেয়েছিলাম স্টুডেন্টদের হেল্প করা নিয়ে, স্টুডেন্টরা কিন্তু নিজেরাই ভীষণ পজিটিভ ফিডব্যাক দিয়েছে। যদি তোমরা স্টুডেন্টের ফিডব্যাক দেখতে চাও তাহলে এই কমিউনিটি পোস্ট আমি 2 মাত্র করেছি, সময় করে উঠতে পারিনি, এখন আরও পোস্টগুলো করবো। মানে প্রচুর মেসেজ, 6-6 মেসেজ আসছে আমার কাছে যে যারা কিনেছে তাদের কিন্তু খুব ভালো লেগেছে। তো যদি তোমরা ইবুকটাও পারচেস করতে চাও তাহলে স্ক্রিনে মেনশন করা নাম্বারে কিন্তু কন্ট্যাক্ট করতে পারো। ইবুকটা পড়লে তোমরা সত্যি লাভবান হবে কিনা সেটা বইটা পেলেই দেখতে পাবে। এত সুন্দর করে এক জায়গায় গুছিয়ে সামারি, তার সাথে কোয়েশ্চেন, খুব একটা ক্ষেত্রে কিন্তু মানে আমার দেখা কোনো বইয়ে কিন্তু আমি দেখিনি। তো প্র্যাকটিস বুকের জন্য খুব ভালো, কারণ অনেকগুলো কোয়েশ্চেন কিন্তু তোমরা একবারে পেয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও টপিক, তোমাদের টাইম টেবিল আর ইবুকের সম্পর্কে একটা ছোট্ট আপডেট, যে ইবুক কিন্তু পাবলিশ হয়ে গেছে। কিনতে চাইলে দেখো ডিসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে ইবুকের গ্রুপ, সেখানে গিয়ে জয়েন হয়ে যাও, সেখানে গিয়ে জয়েন হয়ে যেতে পারো, বা সেখানে জয়েন না হয়ে যদি তোমরা ডাইরেক্ট কিনতে যাও তাহলে যে নাম্বারটা দেওয়া রয়েছে সেটাতে কিন্তু যোগাযোগ করবে। ইবুকের গ্রুপে জয়েন হলে কিন্তু সেটা কিন্তু মেন গ্রুপ না, সেটা পেড গ্রুপ না, পেড গ্রুপে জয়েন হওয়ার জন্য কিন্তু স্ক্রিনে মেনশন করা নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট, অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, কারণ এনএম জেনএম রিলেটেড, বিএসসি নার্সিং রিলেটেড সমস্ত আপডেট কিন্তু আমি এই চ্যানেলে তোমাদের সাথে শেয়ার করি। আর যদি কোনো টপিকে তোমরা ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে।